আল্লাহর ওলি হচ্ছেন আল্লাহর ওলি পিরানি পিন্দস্তগীর আব্দুল কাদের জিলানি কোন আব্দুল কাদের এত বড় তাকওয়াগার ছিলেন দেখেন যিনি মাঝে মাঝে জিকির করতেন জিকির করতে করতে মাঝে মাঝে আটটার অজ্ঞান হয়ে যেতে মুরিদরা যে কাঁদত হুজুর আটটি আমাদের পীর হন আব্বা আটটি এরকম ভাবে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান আমাদের মনে কষ্ট হয় না দুঃখ হয় না কি জন্য আটটি করে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি বলে শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানি যখন জিকির করি না আল্লাহর কাছে আমি খানা হয়ে যাই জোরে বলে বলে আমার ভাইরা আব্দুল কাদের দেখেন তিনি অত বড় আল্লাহর ওলি হয়েছেন উনি কি হয়েছেন কোনটি নিয়ে আসলি নবীর জন্য কেঁদে গেছেন আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানি নবী 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 করে কেঁদেছে ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানি রাসূলুল্লাহ জন্য কেঁদেছে নবী 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 করে কেঁদেছে আল্লাহ নবী দিদা দাও নবী দিদা দাও 15 বাবা চলো নামাজ পড়বে আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে এরকম নামাজের তালিম দিই এই ছেলেদেরকে বলি কেউ বাপগুরু নিজেরাই নামাজ পড়েন না তো ছেলেদেরকে কি বলবো ঠিক না ভুল বলছি দেখবেন মাঝে মাঝে কিছু কিছু ছেলে আছে ঠিক না ভুল বলছি কিছু কিছু ছেলে আছে এখন মাঝে মাঝে বিড়ি টান মারে এক একজন চাচা নামাজ পড়ে কিন্তু বিড়ি খায় একটা ছাড়তে পারে বলে এমন মাঝে মাঝে টান মানে বলে বিড়ি হলো উন্নতি সিঁড়ি খুব ধ্যান দিয়ে শুনেন বাচ্চাকে তালিম দেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর ওলি হয়েছেন শিশু বেলায় হুজুরের আব্বা মসজিদের দিকে নিয়ে চলে গেছে বলছে আব্বা আমি বাচ্চা ছিলাম মসজিদে গিয়ে কি করব বলে বাবা তুমি নাম আমরা নামাজ পড়ব তুমি দেখবে কেমন ভাবে নামাজ পড়ছি তোমার নামাজের প্রতি টানে আসবে আজকে দেখবেন আমরা অনেক বাচ্চাদেরকে মসজিদের দিকে নিয়ে যাই না খবরদার জুম্মার দিন হল অন্তত একটা দিন হলেও বাচ্চাদেরকে মসজিদের দিকে নিয়ে যাবে জানবেন মসজিদের শেষ কাতারে যদি বাচ্চাদের আওয়াজ না আসে জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না আর আওয়াজ যদি আসে ইনশাআল্লাহ জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে জোরে বলে আমার ভাইরা যুবকেরা তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা হুজুরকে নিয়ে চলে গেছে হুজুর মসজিদে আছে নামাজ পড়ছেন হঠাৎ করে এখন নামাজ পড়তে পড়তে সব দেখবেন আচ্ছা বলেন তো জুতো খুলে সব যাচ্ছে কেউ উপরে জুতো হুজুর যারা সব উপরে জুতো খুলেছে নিচেই করে দিচ্ছে নিচে জুতো উপরে করে দিচ্ছে এরকম ভাবে করছে উপরে নিচের জুতো উপরে এরকম করতে করতে নামাজিরা সব মসজিদ থেকে বাইর হয়ে দেখছে সব জুতো গোলমাল হয়ে গেছে এখন মুরিদরা জিজ্ঞেস করছে হুজুর আমাদের জুতো কোথায় গেল একটা গোলমাল হবে বলে তো গোলমাল একটা বিরাট গোলমাল আমার একটা মানে কমিটি একটা করে যায় বলছে ভাই গোলমাল তো একটা বিরাট গোলমাল হবে এরকম হয় না একজন ছেলে বলছে ভাই আমাকে একদম তাড়াতাড়ি খেতে দাও একটা দোকানদারের কাছে এসে বলছে ভাই কি হয়েছে রে বলছে না ভাই বিরাট গোলমাল হলো বলছে না তুমি একটু তাড়াতাড়ি খেতে দাও বলছে দরকারে দোকান বন্ধ করে দাও কি গোলমাল হবে বল বলছে না গোলমাল তো একটা হবে লাস্টে গেলে বলছে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বলছে এই তোর গোলমাল কি বল বল বলছে কত টাকা বিল হয়েছে যাই হোক যা গোলমাল হবে হোক বলছে এই যে প্রথম থেকে বলেছি না গোলমাল তো একটা
বলছে আমার কাছে একটা টাকাও নাই। এরকম যদি কেউ কারো আপনার জুতো যদি হয় ওইদিকে সরিয়ে দেয়। হুজুর কি বলেছে, যারা সব নিচে জুতো পরে ফুলে রেখেছে উপরে জুতো পরে দিচ্ছে আর উপরে জুতো গুলো নিচেই করে দিচ্ছে। মুরিদরা বলছে কি ব্যাপার, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম। তৃতীয় দিনের দিন একজন বলছে দাঁড়া আজকে দেখবো কে জুতো সরায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে গেছে, একজন যে বলছে আজকের দিনে যে দেখি কে জুতো সরায়। একজন লুকিয়ে লুকিয়ে দেখে আল্লাহর ওলি কাদের জিলানী শিশু বেলায় ওই মসজিদে সিঁড়িতে বসে বসে উপরের জুতো নিচে করছে আর নিচের জুতো উপরে করে করছে। সবাই মিলে বলছে ঠিক আছে দেখি দাদা আজকে হুজুরকে যে বলে হুজুরের আব্বাকে যে বলছে আপনি কেমন ছেলে মসজিদে নিয়ে এসেছেন, আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে আর মসজিদ আসবেন। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাঙ্গি কোনো কথা বলল না। আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে ও বাবা তুগানি এলাকার মানুষ দিও কি কোনো কথা বললেন না। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন, বাড়ির দিকে রওনা দিলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের তুমি কেন বাবায় রাখো, উপরে জুতো কেন নিচয় করো, নিচে জুতো কেন উপরে করো। আল্লাহ পাকের যারা জান্নাতের মানুষ তাদের জুতো গুলোকে তুমি মসজিদে সিঁড়ির উপরে করে দাও, আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকে জান্নাতের বান্দাদের জুতো গুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমার ভাইরা একবার দরুদ করে আল্লাহ দরুদ শরীফ আল্লাহ